আসসালামু আলাইকুম ভিউয়ার্স বন্ধুরা আপনারা দেখছেন অনলাইন টেক ইউটিউব চ্যানেল আর আপনাদের সাথে আছি আমি আরিফুল ইসলাম আরিফ। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা আজকের এই ভিডিওটার মধ্যে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে মোবাইল ফোনের সাহায্যে প্রফেশনাল মানের থাম্বনেল ক্রিয়েট করতে হয়। তো বন্ধুরা তার জন্য প্রয়োজন পড়বে আপনাদের দুইটা অ্যাপস। প্রথমত প্রয়োজন পড়বে PixelLab এবং দ্বিতীয়ত প্রয়োজন পড়বে Snapseed। তো বন্ধুরা দুইটা অ্যাপসের ডাউনলোড লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা ওখান থেকে সিম্পলি ডাউনলোড করে নেবেন। তো আমরা এখন সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাব। তো বন্ধুরা PixelLab অ্যাপসটা ইনস্টল করে ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখান থেকে অ্যালাও অপশনে ট্যাপ করবেন। তো বন্ধুরা অ্যালাও অপশনে ট্যাপ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে যে টেক্সট আছে সেটা ডিলিট করার জন্য এখানে এই ডিলিট বাটনে একটা ট্যাপ করবেন। তো তারপর এখান থেকে ওকে করে দিবেন। তো বন্ধুরা এখন যে সাইজটা আছে সেটা মূলত আসলে থাম্বনেল ফটোর সাইজ না, তো তার জন্য আমরা এই 3 ডট মেনুতে একটা ট্যাপ করবো। এখান থেকে ইমেজ সাইজে ট্যাপ করার পর এখান থেকে কাস্টমে ট্যাপ করবো। তো বন্ধুরা ট্যাপ করার পর এখান থেকে ইউটিউব থাম্বনেল যে লেখাটা আছে এর মধ্যে আপনারা ট্যাপ করে দিবেন, তারপর এখান থেকে ওকে করে দিবেন। তো বন্ধুরা এখন যে সাইজটা আছে সেটা মূলত ইউটিউব চ্যানেলের যে থাম্বনেল সেই থাম্বনেল সাইজটা আর কি। তো বন্ধুরা তারপর এখান থেকে এই কালারটা, এটা মূলত আপনার ব্যাকগ্রাউন্ডের কালার। তো এই কালারটা আপনি চেঞ্জ করার জন্য এই অপশনে ট্যাপ করবেন। তো তারপর এখান থেকে কালার ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে অনেকগুলো কালার আপনারা দেখতে পাবেন। তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো কালার দিতে পারেন, বা আপনি যদি অন্য কালার আপনার গ্যালারি থেকে চুজ করতে চান তারপর এখান থেকে ফ্রম গ্যালারি থেকে চুজ করে নেবেন। তো আমি জাস্ট এখান থেকে কালার থেকে আমার পছন্দের একটা কালার এখান থেকে সিলেক্ট করে দিব। তো বন্ধুরা আমি এখান থেকে এই কালারটা সিলেক্ট করলাম। তো বন্ধুরা সিলেক্ট করার পর আমরা এখান থেকে এই টিক মার্কারটা ক্লিক করে দেওয়ার পরে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা হয়তো আমার থাম্বনেলে যে ছবিটা দেখেছিলেন বা যে থাম্বনেলটা দেখেছিলেন আর কি, সেটার মধ্যে আমি আমার নিজের ছবি দিয়েছিলাম। তো নিজের ছবি দেওয়ার জন্য এখান থেকে প্লাস এখানে ট্যাপ করবেন। তো আমি নিজের ছবি এখন দেবো না, ছবি দেওয়ার জন্য একটু পরে আসলে দেওয়া লাগবে। তো এখান থেকে ফ্রম গ্যালারি থেকে আমি একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিব। তো এটা আপনি গুগল থেকেও ডাউনলোড করতে পারেন বা আপনি নিজেও তৈরি করে নিতে পারেন। তো আমি এখান থেকে হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। তো বন্ধুরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর এখান থেকে টিক মার্কারটা ক্লিক করে দিব, তারপরে ঠিক এভাবে চলে আসবে। তো এখান থেকে আপনি বড়ো ছোটো করে নিতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট এভাবে বন্ধুরা ঠিক এতটুকু রাখবো। ঠিক আছে বন্ধুরা, ঠিক এতটুকু রাখা দেওয়ার পর এখান থেকে আমরা এখান থেকে একটু ঠিক এভাবে রেখে দিলাম, একটু বড় করা লাগবে। বন্ধুরা ঠিক এতটুকু রাখার পর এখান থেকে আপনারা প্লাস এখানে আবার ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখান থেকে ফ্রম গ্যালারি থেকে আপনি আপনার নিজের একটা ছবি নিয়ে নেবেন। তো আমি এখান থেকে আমার নিজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যে ছবিটা সেই ছবিটা এখান থেকে বেছে নিব। তো বন্ধুরা তারপর এখান থেকে আবার টিক মার্কারটা ক্লিক করুন, আসার পর ঠিক এই জায়গায় আপনি বসিয়ে দিন। তো বন্ধুরা এই জায়গায় বসিয়ে দেওয়ার পর এখন আমরা এই ছবিটার মধ্যে একটা স্ট্রোক ব্যবহার করব। তো বন্ধুরা স্ট্রোক ব্যবহার করার জন্য এই অপশনে একটা ট্যাপ করব। ট্যাপ করার পর এদিকে স্লাইড করে এদিকে চলে আসবে, আসার পর এই জায়গায় দেখতে পাবেন আপনারা স্ট্রোক। তো স্ট্রোকে একটা ক্লিক করার পর এখান থেকে এটা এনাবেল করে দেবেন। তো বন্ধুরা স্ট্রোক কিন্তু আমাদের বসে গেছে। তো এটা হোয়াইট যেহেতু তাই আসলে দেখা যাচ্ছে না। তো এই জায়গায় অনেকগুলো স্ট্রোকের কালার পেয়ে যাবেন। তো আপনি আপনার পছন্দ মতো কালার দিয়ে দেবেন। তো আমি এখান থেকে বেসিক্যালি বন্ধুরা এই কালারটা দেবো। তো বন্ধুরা কালারটা দেওয়ার পর এখান থেকে একটু নিচে আসবেন, দেখবেন স্ট্রোকের যে অপশনটা সেটা বড়ো ছোটো করা যায়। তো এখান থেকে আপনি বড়ো ছোটো করতে পারবেন। তো দেখা যাচ্ছে স্ট্রোকের কালারটা আসলে ভালো লাগছে না। তো আমি এখান থেকে অন্য একটা কালার সিলেক্ট করে দেব। তো বন্ধুরা তারপর এখান থেকে টিক মার্কারটা ক্লিক করে দেওয়ার পর কিন্তু এটা এই জায়গায় সেভ হয়ে যাবে। তো বন্ধুরা এখন আমাদের কাজ হলো এটা সেভ করা। তো বন্ধুরা সেভ করার জন্য এখানে এই অপশানে একটা ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করুন। তো তারপর এখান থেকে আপনার যে ফরম্যাটটা আছে তো ফরম্যাটটা এখান থেকে পিএনজি ফরম্যাটে করে দেওয়ার পর এখান থেকে আপনারা কাস্টমে যে কাস্টম অপশনটা এর মধ্যে ক্লিক করে এখান থেকে আপনার ভেরি হাই ক্লিক করে দিন। তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করুন। তো বন্ধুরা ক্লিক করার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর এখান থেকে কিন্তু সেভ হয়ে যাবে। তো বন্ধুরা এখন আপনাদের যে কাজ সেটা হলো আপনার এখন চলে যাবেন Snapseed অ্যাপসের মধ্যে। তো বন্ধুরা আমরা এখন Snapseed অ্যাপসটা ওপেন করব। তো বন্ধুরা ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা প্লাস এখানে ট্যাপ করুন, এখান থেকে অ্যালাউ করুন। তো বন্ধুরা অ্যালাউ করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন যে আপনারা যে PixelLab অ্যাপসটা সেভ করছিলেন, যে ছবিটা সেভ করছিলেন সেটা এই জায়গায় শো করবে। তো আপনারা এখান থেকে সেটা চুজ করে নিন। তো বন্ধুরা এখন এখান থেকে আপনার টুলসের উপর ক্লিক করুন। ক্লিক করার পরে এদিকে স্লাইড করে নিয়ে আসুন, আসার পর দেখতে পাবেন টেক্সট। তো টেক্সটে ক্লিক করার পর এই জায়গায় আপনি দেখতে পাবেন ডবল ট্যাপ টু হেয়ার, তো হেয়ার টু तो एर मध्य अपना डबल टैप करबें। तो बंधुरा डबल टैप करार पर अपना एखाने अपनी अपना जेटा लेखा दरकार सेटा लिखे फेलबेन। तो आमी एखाने लिखब एभाबे थामनेल बनाबेन जेभाबे, ठीक आछे बंधुरा आमी किन्तु एटा लिखेछिलाम थामनेलेर मध्य। तो बंधुरा लेखा कमप्लीट हो गए अपना एखान ओके टैप करुन, तारपर देखें एटा किन्तु ठीक एइभाबे चले आसबे। तो बंधुरा एइभाबे चले आसार पर एखाने आपनारा एखान कलर अपशने गिये आपनि विभिन्न कलर सिलेक्ट कर दिते पारेन। तो एखान थेके आमि एइ कलरटा सिलेक्ट कर देब। तो बंधुरा तारपर एखान थेके आपनारा एइ अपशने क्लिक करार पर एखान थेके विभिन्न स्टाइल देखते पाबेन। तो एखान थेके आपनि आपनार पछंद मतो स्टाइल बेछे निते पारेन। तो आमि एखान थेके एकटा स्टाइल बेछे निब। तो बंधुरा आमी ए स्टाइलटा राखबो। तो तारपर रखा हो गेले आपनि एखान थेके जूम करते पारबेन। तो जूम करले आपनि आपनार पसंद अनुयायी बसिए दिबेन। तो आमी ठीक एई जायगाय बसिए देब। तो बंधुरा एखन देखते पाच्छेन एटा किन्तु खूब सुंदर लागतेछे। तो ए अपशनटा जे एर मध्ये क्लिक करेन जदि आपनि एखान थेके आपनि एटा आसले बालिये कम निते पारेन। तो एखान थेके आमी फुलटा करे देওয়ার পর एखान थेके आबार टिक मार्के क्लिक करे दिलाम। तो बंधुरा आपनि किन्तु एखन देखते पाच्छेन एटा किन्तु खूब चमत्कारভাবে এই জায়গায় সেভ হয়ে গেছে। তো এখন যদি আমি এখান থেকে सेव करते जाए, सेव करार जोन्नो एखाने एक्सपोर्ट अपशने टैप करब। टैप करार पर एखान थेके सेव अपशने टैप करार परे किन्तु आमादेर एटा ग्यालारिते सेव हये जाबे। तो बंधुरा एखन किन्तु आपनि एटा आपनार जे कोनो भिडियोर मध्ये व्यवहार करते पारेन। तो बंधुरा एई छिलो मूलत आजकेर भिडियो। भिडियोटा जदि भालो लागे ताहले एकटा लाइक करबेन, कमेंट करबेन। आर आपनि जदि एई चैनेले नतुन दर्शक हये थाकेन ताहले प्लिज चैनेलटा सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटाते क्लिक करे दिबेन आमादेर परबर्ती भिडियो नोटिफिकेशनगुलो सबार आगे पाওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে, সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করার।